মিতার মৃত দেহে দুটো ইঞ্জুরি পেয়েছিলাম। আরেকটা জখম আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে ডান হাতের কনুইয়ের ভেতর দিকে। জখম আমরা দেখেছি কিন্তু এই জখমের কারণে তার মৃত্যু হয়নি। মাথায় আঘাত ছিল, সেই আঘাতের কারণে মৃত্যু হয়নি। মিতার মৃত্যু হয়েছে শক, দুটো জাংশনে এই রক্তনালীটা ফেটে গেছে, ফেটে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। শক হয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে। মৃতা সুলতানা জেসমিন এর ময়নাতদন্ত পরবর্তী মৃত্যুর কারণ সম্পর্কিত যে চূড়ান্ত মতামত, তিন সদস্যের চিকিৎসক দল আমরা একসাথে বসে সেই চূড়ান্ত মতামত প্রস্তুত করে সেই প্রতিবেদনটি গতকাল 2 এপ্রিল আমরা দুপুর 2:30 নাগাদ আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি। তো এই মৃত্যুর চূড়ান্ত মৃত্যুর কারণ সম্পর্কিত যে চূড়ান্ত মতামত সেখানে আমরা উল্লেখ করেছি যে এই মিতার মৃত্যু হয়েছে শক, কজ অফ ডেথ শক, হ্যাঁ শক ফলোয়িং ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ। শক হয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে শক হয়েছে, এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে অ্যাজ এ রেজাল্ট অফ আপনার রাপচার্ড বেরি অ্যানোরিজমস, মানে দ্যাট মিন্স সেকুলার টাইপ অফ অ্যানোরিজম, হ্যাঁ হুইচ ওয়াজ অ্যান্টিমর্টেম অ্যান্ড ন্যাচারাল, যেটা প্রাকৃতিক একটা অবস্থা। যে মস্তিষ্কে আমাদের যে অ্যানাস্টোমোসিং যে সার্কুলেটিং যে অ্যানাস্টোমোসিস আছে, মানে রক্তনালীগুলো এটা বেজ অফ দ্য ব্রেন, মানে বটম অফ দ্য ব্রেনে রক্তনালীগুলো এসে এখানে সংযোগ হয়েছে। তো এই সংযোগস্থলের দুইটা জায়গায় এখানে আমরা অ্যানোরিজম পেয়েছি, ব্রেন অ্যানোরিজম পেয়েছি। তো সেই অ্যানোরিজম আবার তিনটা ধরন হয়, তার মধ্যে একটি হচ্ছে বেরি অ্যানোরিজম, মানে রক্তনালী থেকে একটা স্যাক তৈরি হয়, সে স্যাক তৈরি হয়ে মানে বেলুনের মতো ফুলে যায়। তো এই ফোলা অংশটা এখানে আমরা ফেটে গেছে, এখানে আমরা দেখেছি দুটো জায়গায় দুটো জাংশনে এই রক্তনালীটা ফেটে গেছে, ফেটে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। আমরা বলেছি এটা ন্যাচারাল, এটা ন্যাচারাল। এখন এই মস্তিষ্কে এই রক্তনালী ফেটে যাওয়ার অনেকগুলো কারণ থাকে, অনেকগুলো কারণ আছে। এই অনেকগুলো কারণের মধ্যে একটি হচ্ছে সাডেন রাইজ অফ ব্লাড প্রেশার ডিউ টু এক্সেসিভ স্ট্রেস। দেখা গেল হঠাৎ করে মানে প্রেশার বেড়ে গেছে এবং স্ট্রেস, মানসিক স্ট্রেস বা কোনো চাপের কারণে হঠাৎ করে বেড়ে গেছে, এটা একটা অন্যতম কারণ। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এটা একটা অন্যতম কারণ। তারপরে আমরা এই মতামতে বলেছি যে আমরা এখানে এই মিতার মৃতদেহে আমরা দুটো ইঞ্জুরি পেয়েছিলাম, দুটো ইঞ্জুরি। একটা ইঞ্জুরি আমরা পেয়েছিলাম লেফট ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য ফরহেড, কপালের জাস্ট বাম পাশে, জাস্ট অ্যাবভ দ্য লেফট টেম্পোরাল এরিয়া। তো এখানে আমরা একটা ছোট্ট জখম পেয়েছিলাম, আমরা সেই জখমটাকে আমরা বলেছি যে এটা স্ট্রেস টাইপ অফ ল্যাসারেশন। কপালের বাম সাইডে যে জখমটা আছে সেটা ইনভলভিং অনলি দ্য সুপারফেসিয়াল ইপিডার্মাল লেয়ার অফ দ্য স্কিন। আর আরেকটা জখম আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে ডান হাতের কনুইয়ের ভেতর দিকে, এবং এই যে ভেতরের দিকে একটু ফোলা পেয়েছিলাম আমরা, সে ফোলাটা আমরা বলেছি যে এটা একটা ইনফিল্ট্রেশন ইঞ্জুরি। ইনফিল্ট্রেশন মানে হচ্ছে কেনুলা প্রিক মার্ক। দেখা গেল অনেক সময় ফার্স্ট টাইম সেকেন্ড টাইমে ভেইন খুঁজে পাওয়া যাচ্ছে না, তো সেখানে একাধিকবার প্রিক করার কারণে ওই জায়গাটা ফুলে গেছে। এছাড়া বডিতে আমরা কোনো ধরনের জখম পাইনি। আপনার মেনশনড ইঞ্জুরি ইন দ্য অটোপসি রিপোর্ট ওয়াজ নট সাফিসিয়েন্ট টু কজ ডেথ। এখানে জখম আমরা দেখেছি কিন্তু এই জখমের কারণে তার মৃত্যু হয়নি, মৃত্যু হয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে। তার ব্লাড প্রেশার বেড়ে গেল, ব্লাড প্রেশার বেড়ে গেলে রক্তনালী যে উইকেন্ড পয়েন্ট, যে জায়গাটাতে অ্যানোরিজম আছে, ওই উইকেন্ড পয়েন্ট এই লোডটা নিতে পারে না, তখন এই উইকেন্ড পয়েন্টে সেটা ফেটে যায়, ফেটে গিয়ে ওই ব্লিডিংটা হয়েছে। আরও অনেক কারণ আছে, তার মধ্যে এটি হচ্ছে অন্যতম একটি কারণ। মাথায় যে জখমের কথা আমরা বলেছি সেটা শুধু কপালের বাম পাশে ছোট্ট একটি সেলা জখম, এবং এই জখম স্কিনের লেয়ার ক্রস করে ভেতরে আসতে পারেনি, এটা স্কিনের তিনটা লেয়ারের উপরের লেয়ারের একটা অংশ মাত্র ছিলে গেছে। এটা শুধুমাত্র ইনভলভিং অনলি দ্য সুপারফেসিয়াল লেয়ার অফ দ্য স্কিন, এটা ভেতরে আসেনি। এই জখমে মৃত্যু হওয়া সম্ভব নয়, মাথায় আঘাত ছিল, সেই আঘাতের কারণে মৃত্যু হয়নি। সে আঘাতটা ছিল মানে শুধুমাত্র ইনভলভিং অনলি দ্য সুপারফেসিয়াল লেয়ার অফ দ্য স্কিন। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণের নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।